ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ত্রিপুলি জব কেয়ার বিডি। আপনাদের এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আজকে আমরা প্রবলেম প্র্যাকটিস 7.10 নিয়ে আলোচনা করব। এখানে যে জিনিসটা বলা হয়েছে, এই সুইচটা লং টাইম ওপেন ছিল এবং যদি t=0 সময়ে এটা ক্লোজ করা হয় তাহলে আমাদের ভির মানটা, এখানকার ভোল্টেজটার মানটা বের করতে বলেছে এবং t=0.5 সেকেন্ড হলে এটার ভ্যালুর মানটা বের করতে বলেছে। এটা হচ্ছে আমাদের অঙ্ক। আচ্ছা, তাহলে আমরা এখন সলিউশনে চলে যাই। তাহলে প্রথমে আমরা কনসিডার করবো অ্যাট লং টাইমের জন্য। লং টাইমের জন্য মানে হচ্ছে আমরা v0 মানটা পাবো। ওকে, আচ্ছা, তাহলে লং টাইমে যদি আমরা কনসিডার করি, দ্যাট মিনস এটা ওপেন ছিল। ওপেন থাকা মানে কি, এটা ওপেন হয়ে গেছে, মানে এই অংশটা আমাদের কাজ হচ্ছে না। তাহলে কাজ হলে আমাদের ভোল্টেজটা করবে, হ্যাঁ, তাহলে এটা আমরা মানে ভোল্টেজ পাওয়া যাবে। এটা বোঝাতে মানে এত বেশি সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমাদের এখানে ভিটির হচ্ছে যে ইনফিনিটি প্লাস v0 মাইনাস v ইনফিনিটি মাইনাস t/τ, এটা হচ্ছে আমাদের সূত্র। আচ্ছা, তাহলে এরপর আমাদের সেকেন্ড কন্ডিশনে চলে যাচ্ছি। আমরা সেকেন্ড কন্ডিশনে কি, এটা হচ্ছে যে অ্যাট লং টাইমের জন্য এটা, এবং এখন আমরা হচ্ছে যে t=0 পরবর্তীতে যে সময়টা, তাহলে এটা হচ্ছে ক্লোজ হয়ে যাবে। এটা হচ্ছে ক্লোজ যদি হয়ে যায়, ক্লোজ হয়ে যাওয়ার পরে সার্কিটটা তখন হচ্ছে এরকম হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মাইনাস, এটা প্লাস 5 ভোল্ট, আর এটা হচ্ছে 6 ওহম, আর এটা হচ্ছে 10 ভোল্ট। সো মানে এটা বোঝা গেছে। আচ্ছা, এখান থেকে আমাদের যে জিনিসটা বের করতে হবে, এখানকার ভোল্টেজটা আমাদের বের করতে হবে। সো এই কন্ডিশনে যদি আমরা এখানকার ভোল্টেজটা বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের যে প্রথমে এখানকার ভোল্টেজটা, এখানকার ভোল্টেজটাই মানে হচ্ছে আমাদের ভি ইনফিনিটির ভোল্টেজ। তাহলে ভি ইনফিনিটি ইকুয়াল, তাহলে এখানে অনেকভাবে বের করা যায়। সো আমরা এখানকার কারেন্টটা বের করব। এখান থেকে হয়তো কারেন্টটা যদি বের করতে চাই, তাহলে দুইটা ভোল্টেজ হচ্ছে 10, যেহেতু এটা, হ্যাঁ, প্লাস 5 বাই হচ্ছে 8। সো এখানকার কারেন্টটা পেয়ে যাবো। এখানকার কারেন্ট হলো 1.875 অ্যাম্পিয়ার পাবো ক্যালকুলেশন করলে। আচ্ছা, তাহলে যদি আমরা এখানকার ভোল্টেজটা, তো 10 থেকে এই ভোল্টেজটা বাদ দিলে এখানকার ভোল্টেজ পাওয়া যাবে। তাহলে ভি, এটা হচ্ছে আয়ের মান পেলাম, এটা আই। ভি ইনফিনিটি ইজ ইকুয়াল টু 10 - 2 × 1.875, সো এখান থেকে 6.25 এরকম একটা মান আসবে। সো এখন আমরা যে জিনিসটা করবো, তাহলে ভি ইনফিনিটি এটারমেন্ট পাবো, টাওয়ার মানটা বের করতে হবে। তাহলে টাওয়ার মান বের করতে গেলে এই কন্ডিশনে টাওয়ার মানটা বের করতে হবে এখানকার থেকে, মানে এই দুই প্রান্তে। তাহলে এই দুইটা হচ্ছে শর্ট হয়ে গেছে। তাহলে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু হচ্ছে 2 প্যারালাল 6। এই দুটোকে প্যারালাল করলে মনে হয় একটা মান বের হবে। আচ্ছা, যাই হোক, যা বার হবে বের হবে। তারপর হচ্ছে সির মান হচ্ছে 1/3। তাহলে টাও ইকুয়াল টু হচ্ছে 2 প্যারালাল 6, আর এটাকে ইন্টু 1/3, এটা ক্যালকুলেশন করলে 1/2 আসবে। টাওয়ের মান পেয়ে গেলাম 1/2। তাহলে আমরা ইকুয়েশনে বসাতে পারি যে ভি ইকুয়াল টু আমাদের যে সূত্র হচ্ছে প্রথম ভি ইনফিনিটি মানে হচ্ছে 62.35, তারপরে হচ্ছে প্লাস 10, এরপর হচ্ছে 10 - 6.35 -t/τ। t/τ হচ্ছে 1/2। আচ্ছা, এটা কি, এটা আমাদের এটা একটা অ্যান্সার। এটা এটি হলে তাহলে হচ্ছে 6.35 প্লাস 4.75 - 2t, এটাই অ্যান্সার। আচ্ছা, 0.5 হলে এটা একটা ভ্যালু আসবে। 0.5 হলে এটা একটা মান পাওয়া যাবে, যে t=0.5 হলে এই v.5 ইকুয়াল টু 7.63 ভোল্ট। এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে এই মানটা। বসে ধন্যবাদ, আপনাদের সাথে থাকুন। ধন্যবাদ।